फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल छोट्ट रुमा सोना चैने तुम्हारे सकल के स्वागत अनेक अनेक भलोबासा आशा करी तुम्हारा सकले ही भलो आज और अभी खूब भलो आज और तुम्हारे साथ ही ब्लगटा शुरू कर मैं कि गरम मध्य काज करते गो गरम लागे तो जो चूल्ट उचू कर बेधे नहीं तर बदबाकी काजगुल करब तो जामा कपड़ अनेक धोआ हो मैं दिन ना टाइम पाय তারপরে কি সকালের দিকে সত্যি টাইম পাইনি যে জামাকাপড় কাচবো একটু বেলা করে ধোয়া হয়েছিল তারপর সেইগুলো সব জামাকাপড়গুলো এনে বিকেল মানে সন্ধ্যাবেলার দিকে তুল মানে সন্ধ্যার আগ দিয়ে জামাকাপড়গুলো তুলে সেইগুলো আবার বিছানায় রেখেছি কারণ এই দিকের কাজগুলো ছিল সেইগুলো আবার করলাম করে এসে তারপরে এখন এই জামাকাপড়গুলো গুছাতে গুছিয়ে দেখো ব্যাগের মধ্যে ক্লিপ এলো রেখে দিয়েছিলাম আর তার মধ্যে কি এক টাইম কী হয়েছে দুপুরের দিকে না বৃষ্টি হয়েছে তাও আগে জামাকাপড় শুকিয়ে যেত হ্যাঁ বৃষ্টি হচ্ছিলো বলে আবার জামাকাপড় তুলে ঘরে তুলে নিয়ে এসছি আবার সেকেন্ডবার গিয়ে জামাকাপড় বাইরে মেলে এসছি ওর জন্য একটু দেরিটাও হয়েছে আর তারপরে ঘরে রান্নাবান্নাও ছিল তো অনেক সময় কি রান্নাবান্না হয়তো একবারে করলে হয়তো তাড়াতাড়ি হয় এবার একটু দেরি করে হয়তো রান্নাবান্না করলে তখন হয়তো দেরিও হয়ে যায় তো দেরি করে বলতে সকালের দিকে সেরকম একটা রান্না মানে ব্রেকফাস্ট সেরকম একটা করিনি তো দুপুরের দিকে একটু একবারেই করেছিলাম তো ওই জন্য এদিকে ধোয়াধুই করতেও দেরি হয়ে গেছিলো তো যাও বা ধুয়েছিলাম তো ওরকম বৃষ্টি হলো তা আবার কিছু ওরকম জামাকাপড় ঘরে আনা আবার বাইরে দেওয়া এগুলো সময়েরও তো ব্যাপার থাকে না তারপরে বাজার থেকে সবজি টবজি এগুলো আনা হয়েছিলো এগুলো সব আবার ধুয়ে আবার পেপারের মধ্যে রাখলাম তারপর আবার সেইগুলোকে আবার গুছিয়ে প্লাস্টিকের মধ্যে করে আবার ফ্রিজে আবার রাখলাম মানে এইভাবে করে মানে প্রতিদিন কিছু না কিছু কাজ হলো থাকেই আবার ধরো কোনো সবজি থাকলো সেইগুলো হয়তো একবারে কেটে উঠে তারপর সেইগুলো বেছে তুমি মানে রেখে দিই ফ্রিজে তারপর কি পরেক্ষণে আমার হয়তো যখনই হোক রান্না করতে আমার সুবিধা হয়ে যায় বিশেষ করে না সময়টা লাগে যেরকম কচুর লতি এই লতি রান্না করতে গেলে প্রচুর সময় লাগে তো ওই জন্য লতি এগুলো সব কেটে রাখলে আমার সুবিধা হয় যেরকম সজনের ডাঁটার থেকে শুরু করে লতি কচুর শাক এই যেগুলো সময় লাগে সেইগুলো বেশিরভাগই আগের দিন যদি সময়টা পাই তখন আমি এগুলো বা সকালের দিকে হয়তো কোনো কিছু করলাম হালকা হয়তো কোনো কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে কিছু রান্না মানে দুপুরেরটা ধরো করে রাখলাম তার সাথে সাথে যদি এক্সট্রা কোনো কাজ থাকে পরের দিনেরই সেটাও করে রাখি তো ওই জন্যেই তো ওই সমস্ত মানে বাজার টাজার আনলে তখন সময় লাগে তারপরে ধরো মাছ আমি আর কি একবারে হলো মাছ বলো মাংস বলো মানে এগুলো সব একবারে এনে রাখি তো এগুলো এনে রেখে একবারে সব ধুয়ে এগুলো সময় লাগে মানে একবারে তোমার বাজার বলো এই বলো এক সপ্তাহের মধ্যে হয়তো দুবার হয়তো যাওয়া হয় কেন সবসময় যাওয়া হয় না বাজারে এটাও ঠিক আর যখন যেটা লাগে তখন সেটা সামনে দোকান আছে দোকান থেকে হয়তো আনা হলো আর না হলে বেশিরভাগই সপ্তাহে আনা হয় আর যেটুকু দরকার পড়লো যেটা এমার্জেন্সি সেটা হয়তো আনা হলো বা অনলাইনেও বেশিরভাগ অর্ডার করা হয় সেগুলো হয়তো আসলো তার জন্য এইসব কাজগুলো করা হয়নি তো এগুলো সব মস্ত কিছু কাজ সারলাম সেরে তারপর একটু এই পাশটার ওয়ালটাও একটু ধরা হয় না তো আমি যে এগুলো একটু পরিষ্কার করি তারপরে দেখো এই পাট দিয়ে এইটা সিনারিটা দেখো দারুণ লাগে না এই সিনারিটার উপরে যেগুলো হালকা হালকা উপরে হলো পাটের হলো শিল্পর কাজ সেই সবগুলোর মধ্যেও ধুলো ঢুকে তো এগুলো কী করলাম আমি একটু এগুলো তো ধোয়া যায় না তো এগুলো ন্যাকড়া মানে কাপড়ের গেঞ্জি কাপড়ের টুকরো দিয়ে এগুলো ভালো মতন একটু ঝেড়ে নিলাম তারপর ওপরে দেখো ওইটাও একটা ময়ূরের সিনারি তো ওটাও একটু ওপরে কাচতো তো এটা পুষতে মানে সত্যি কথা এত সুবিধা হয় এটা খুব মানে আর ওই পাটের ওইটা একটু অসুবিধা হয় তো ওইগুলো মানে একদমই ধুই না এই পাশের যে এগুলো যেরকম ফুলের প্লাস্টিকের ফুলের এইগুলো তো তো এইসব জিনিসগুলো ধুই তারপরে তোমার হলো এই যে ছোটো ছোটো হলো টেডি পেয়ারগুলো এইগুলো এইসব জিনিসগুলো ধোয়া হয় তো ওইসব জিনিসগুলো ধোয়া হয় না তো এইসব ওপরের এগুলো সব একটু মোছা হয়নি তো এগুলো ভাবলাম যে না এগুলো একটু বুঝে নিই আমার কি আমার সত্যি কথা বলতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে যখনই সময় পাই তখনই আমি কাজগুলো করি আর নাহলে হয়তো কোথাও হয়তো বেরোলাম তখন হয়তো করা হয় না এটাও ঠিক যতক্ষণ পারি ততক্ষণ মানে ঘরের কাজই করতে থাকি আর তার মধ্যে একটু বিশ্রামও দরকার তার মধ্যে একটু বিশ্রাম করে নিই যেরকম তোমার ধরো দুপুরের দিকে হয়তো লাঞ্চ টাইম খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়ে নিই নাহলে দেখো একদম মর্নিংয়ে উঠি একটু না ঘুমালে সত্যি আমার মাথা যন্ত্রণার ভীষণ প্রবলেম ওই জন্য একটু হলেও আমি শুয়ে নিই মানে যদি না ঘুমাই না
ভীষণ মাথা যন্ত্রণা করে। তার জন্য একটু বিশ্রাম করারও দরকার কাজের সাথে সাথে, নাহলে বিশ্রাম না করলে নিজে অসুস্থ হয়ে পড়লে তখন কাজ আর কি করবে। এমনকি জানো তো ঘরের ডিমের ট্রেও যদি নিয়ে আসি না, সেটাকেও একটা একটা করে ধুয়ে সেইগুলোকেও ভালো মতন সুতির কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর সেটাকে ফ্রিজের মধ্যে রাখি। কারণ দেখো ডিমেরও পালক থাকে, নোংরা থাকে, একদম ডাইরেক্ট গিয়েও রাখি না। তো এই দেখো এইগুলো সংসারে টুকিটাকি এইসব কাজগুলো করতে সত্যি সময়ও লাগে। এইসব মানে হয়তো দেখতে লাগে কোনো কাজ না কোনো কিছু না, কিন্তু এইসব কাজ গুছিয়ে করা, এইসব জিনিস সমস্ত কিছু গুছিয়ে রাখা, এটারও দেখো একটা কাজের মধ্যে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থেকো।